সুপ্রিয় ইংরেজি ভাষার শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আমি প্রফেসর ইকবাল হোসেন স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হল ওয়ার্ড ফর্মেশন বা ওয়ার্ড ফরমেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাফিক্স প্রিফিক্স এই দুটোকে মেলা হয় বলে অ্যাফিক্স তো মূলত আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করব। প্রিফিক্স আছে এক জাতীয় ওয়ার্ড ফর্মেশন। শব্দ গঠন তো শব্দ গঠনের ক্ষেত্রে প্রিফিক্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো তাহলে আমরা আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে মূলত প্রিফিক্স সো এখন আমরা প্রিফিক্স কাকে প্রিফিক্স আছে শব্দ গঠনের ক্ষেত্রে যে শব্দের আগে একটি শব্দের পূর্বে যে শব্দটি ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রিফিক্স আবার শব্দের পরে যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হলো বলা হয় সাফিক্স এই প্রিফিক্স এবং সাফিক্স এর দুটিকে মিলিয়ে বলা হয় অ্যাফিক্স সো তাহলে আমাদের যে শব্দ শব্দভাণ্ডার বাড়াতে হবে একটি বিশাল স্টক অফ ওয়ার্ড দরকার বেকারি দরকার এই যে শব্দ ভাণ্ডার এই শব্দ ভাণ্ডার না তো আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো না ফ্লুয়েটলি আমরা কথা বলতে পারবো না আমরা লিখতেও পারবো না সো সেই সেই জন্য এই যে প্রিফিক্স সাপিক্স সম্বন্ধে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে অনেক শব্দ আছে অনেক প্রিফিক্স আছে যেগুলো ইংরেজি ভাষার বাইরের অরিজিন থেকে এসছে ল্যাটিন কিংবা গ্রিক এই ধরনের অনেক প্রিফিক অনেক শব্দ আছে প্রিফিক্স আছে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না সো তাহলে এই সমস্ত শব্দ যদি সম্বন্ধে প্রিফিক্স সম্বন্ধে তোমাদের যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা এই শব্দ দিয়ে আরও নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে একদিকে যেমন আর দ্বিতীয়ত যেটি সেটা হচ্ছে যে তোমরা একটি শব্দের যে মিনিং সে মিনিংটি বুঝতে পারবে শব্দ গঠন করতে পারবে একদিকে আরও শব্দের মিনিং বুঝতে পারবে প্রত্যেক দিন আমরা দেখি যে ইংলিশ পত্রিকা ইংরেজি পত্রিকা যদি পড়ি বা ইংলিশ নিউজ দেখি তাহলে দেখব যে অনেক এই ধরনের প্রিফিক্স ব্যবহৃত হয় সাফিক্স ব্যবহৃত হয় সো তাহলে এই প্রিফিক্স এবং সাপিক্স সম্বন্ধে যে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকে তাহলে তোমাদের এই মানে ইংরেজি ভাষা বুঝতে আরও সহজ হবে তো তোমাদের আমি শুরুতে বলি যে আমাদের এই যে চ্যানেলটি স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং কমেন্টস বক্সে বক্সে তোমাদের মতামত জানাবে তো ঠিক আছে আমরা আমাদের আলোচনায় চলে যাই আমরা এখানে কতগুলো এক্সাম্পল আমাদের যে টাইটেল সেটা নিতে হচ্ছে ইংলিশ প্রিফিক্স তো প্রিফিক্সে কী আছে সেটা আছে এমবি প্রথমে যে শব্দটি আছে এম বি এম বি মানে বোধ আমি মানে দুই বা ওভাই মানে হলো দুই দুই বা ওভাই

ভালো এবং মন্দ আমার কোন একটা বিষয় সম্বন্ধে একটা মিশ্র ধারণা থাকতে পারে মিশ্র প্রতিক্রিয়া জিনিসটা আবার ভালো আবার মন্দ এটাকে বলে অ্যাম্বি ভ্যালেন্ট সো তাহলে এই যে যখন তুমি এমবি শব্দটি জানা থাকবে তখন বুঝতে পারবে যে এই শব্দটার মিনিংটা কি আবার এখানে আরেকটি শব্দ মিলে গেছে অ্যামবি অস্পষ্ট মানে দ্ব্যর্থবোধক বাংলা বলে ব্যর্থবোধক মানে সে জিনিসটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা নেই এটা হতে পারে নাও পারে বা এটা ঠিক অথবা বেঠিক এই যে ব্যর্থবোধক এটাকে বলা গুইটি আবার এই যে ভালো অথবা মন্দ তো তাহলে মানে বোধ মানে দুই তো তাহলে আশা করি যে এই ধরনের তোমরা এই দিয়ে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে কিংবা এম দিয়ে যদি কোনো শব্দ তোমরা দেখো তাহলে তার কি অর্থ হবে সে সম্বন্ধে তোমাদের একটি ধারণা থাকবে পরের আমরা যে প্রিফিক্সটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টি এখানে খেয়াল রাখতে হবে এই অ্যানটি কিন্তু এন আই না সেই অ্যান্টি মানে আছে বিরোধী যেমন অ্যান্টিসেপ্টিক অ্যান্টি সোশ্যাল ওটা না কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো এ এন টি এই অ্যান্টি মানে হলো পূর্বে এই অ্যান্টি মানে হলো পূর্বে এ এন টি ই কিন্তু এ এন টি অ্যান্টি মানে হলো পূর্বে পূর্বে অ্যান্টি মানে হলো পূর্বে আর যেমন আমরা কি কি শব্দ গঠন করতে পারি অ্যান্টি দিয়ে আমরা পারি অ্যান্টিনেটাল 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 মানে সে জন্মপূর্ব অ্যান্টিনেটাল নেইটাল জন্মপূর্ব এর আমি একটু উদাহরণ দিই যে সমস্ত প্রসূতি মাতা তাদের মানে কেয়ার দরকার হয় প্রসূতি মাতা গর্ভ অন্তঃসত্ত্বা যেত মাতা তাদের এই ধরনের ট্রিটমেন্ট অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয় মানে বাচ্চা হয়নি বেবি হয়নি অ্যান্টি মানে পূর্বে নেটাল মানে জন্ম জন্ম পূর্ব অ্যান্টিনেটাল মানে জন্ম পূর্ব সো তাহলে অ্যান্টিমেন্টাল পূর্বে অ্যান্টিনেটাল আবার কি হতে পারে যেমন হতে পারে অ্যান্টিমেরিডিয়াম এমইআরআই মেরিডিয়াম অ্যান্টি মেরিডিয়াম মানে হচ্ছে দুপুরের পূর্বে বারোটার পূর্বে অ্যান্টিমেরিডিয়াম মানে বারোটার আগে আবার এরকম এর বিপরীত শব্দ হতে পারে পোস্ট মেরিডিয়াম পোস্ট মানে পরে অ্যান্টি মানে পূর্বে পোস্ট মানেরও পরে মেরিডিয়াম মানে আছে বারোটার আগে আর পোস্ট মেরিডিয়াম ওই যে পি এম এ এম আছে এ এম মানে মেরিডিয়াম অর্থাৎ বারোটার আগে আর ইপি পোস্ট মেরিডিয়াম মানে বারোটা করে সো তাহলে তাহলে আমরা লিখলাম অ্যান্টিমেরিডিয়াম এরকম আরও শব্দ হতে পারে তাহলে আমার বিশ্বাস যে তোমরা অ্যান্টি দিয়ে এন টিই কিন্তু আমি আগেই বলেছি কিন্তু এন টিআই না এন টিআই দিয়ে যেটি আছে সেটা হচ্ছে অ্যান্টি মানে বিরোধী অ্যান্টি অ্যান্টিসেপটিক সোশ্যাল হ্যাঁ অ্যান্টি ব্যালিস্টিক এই ধরনের শব্দ পরে এখানে যে শব্দটি আমরা সেটা হচ্ছে অ্যাস্ট্রো 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 মানে আছে স্টার সম্পর্কীয় তারকা সম্পর্কীয় কিংবা মহাকাশ সম্পর্কীয় মহাকাশ সম্পর্কীয় স্টার থেকে অ্যাস্ট্রো শব্দটি এসেছে সেই জন্যই নক্ষত্র সম্পর্কীয় কিংবা মহাকাশ সম্পর্কীয় অ্যাস্ট্রো আমরা কি কি শব্দ গঠন করতে পারি এটা দিয়ে আমরা পারি মানে অ্যাস্ট মানে মহাকাশ বা নক্ষত্র আমি একটি শব্দটি লিখে দিই নক্ষত্র পাবলিক মহাকাশ মহাকাশ সম্পর্কে আমরা লিখতে পারি অ্যাস্ট্রোলজি এস টিআর এল ও জি ওয়াই অ্যাস্ট্রোলজি আর কি হতে পারে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স তাহলে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি কি আর আচ্ছা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান মানুষের পরে জীবজন্তুর উপরে গ্রহ নক্ষত্রের যে প্রভাব ওটা হচ্ছে অ্যাস্ট্রোলজি মানুষের হাত হস্ত মানে হস্তরেখা যে মানে গ্রহ নক্ষত্রের প্রভাবে মানুষের রেখা বদলে যায় এই যে যে বিষয় স্টাডি সেই স্টাডির নাম হলো অ্যাস্ট্রোলজি আবার মহাকাশ সম্বন্ধীয় যে আলোচনা যে বিদ্যা সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রো তাহলে মানে স্টার সম্পর্কেও আবার আরও হয় অ্যাস্ট্রোনট 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 এস টি এন এ আছে যারা মহাকাশচারী দূর আকাশে স্যাটেলাইটের মাধ্যমে যারা দৌড় আকাশে বিচরণ করে এদের নাম হলো অ্যাস্ট্রোনট তোমাদের এই কোশ্চেন একটু বলি অ্যাস্ট্রোনট আর অ্যারোনটের মধ্যে একটু তফাত আছে সেই তফাতটা হলো যে মহাকাশচারী আছে অ্যাস্ট্রোনট আর সাধারণভাবে যারা বিমানে বিমানচারী বা বিমান চালায় এই ধরনের বিধান বলে অ্যারোনট কিন্তু মহাকাশ না অর্থাৎ ভূভাগ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যারা বিচরণ করে এরা কিন্তু অ্যারোনট আর যারা মহাকাশারী দূর আকাশে এরা হচ্ছে অ্যাস্ট্রোনট পরে যেটা সেটা হচ্ছে বায়ো বায়ো মানে জীবন জীবন বায়ো কী কী শব্দ হতে পারে বায়োলজি হতে পারে বায়োগ্রাফি হতে পারে বায়োলজি বায়োগ্রাফি বায়োলজি বায়োলজিতে জীববিজ্ঞান বায়োগ্রাফি বায়োগ্রাফি আত্ম বায়োগ্রাফি সে জীবন জীবন সম্পর্কে যে লেখা সেটা কোনো জীবনী আমরা বলতে পারি জীবনী বায়োগ্রাফি জীবনী বায়োপিক একটা ইদান শব্দ এটা শব্দটা এসছে বায়োপিক পিক মানে পিকচার এখানে কিন্তু মুভি ছবি অর্থাৎ কারো জীবনী নিয়ে যে ছবি হয় যে মুভি হয় ফিল্ম হয় ওটার নাম হলো বায়োপিক বঙ্গবন্ধুর পরে কোনো ইয়ে হতে পারে সেটা বায়োপিক পিক মানে পিকচার মানে মুভি সো তাহলে এইগুলো আমরা বলেছি বায়োলজি জীববিজ্ঞান বায়োগ্রাফি জীবনী বায়োপিক জীবন নিয়ে যে ছবি সেটা হচ্ছে বায়োপিক সো তাহলে বায়ো মানে হলো জীবন বা জীবনী এরপরে যেটা শব্দটা আছে কো কো মানে সহ কো মানে সহ বা এক সঙ্গে এক সঙ্গে এটাকে বলা হয় কো কো মানে সহ বা আমরা বলি দুজন পাইলট বিমান চালায় কিন্তু একজন পাইলট চালে আর একজন তার পাশে থাকে পাশে যে তাকে তাকে বলা হয় কো পাইলট সহ পাইলট তাহলে এই যে একজন তাহলে আমরা কি কি শব্দ এখানে করতে পারি কো পাইলট এখানে মাঝখানে একটা হাইপিন দিলাম কো পাইলট কো অপারেশন মানে আমাদের লেখাপড়ার সাথে আর এক্সট্রা কিছু জিনিস থাকে লেখাপড়ার সাথে সাথে কি কে থাকে খেলাধুলা থাকে বিতর্ক প্রতিযোগিতা থাকে কবিতা আবৃত্তি থাকে সঙ্গীত থাকে এইগুলো আছে কো কারিকুলাম সো তাহলে এই যে পাইলটটার সাথে আরো দুজন পাইলট থাকে কো পাইলট কারিকুলাম মানে পাঠ্যসূচির সাথে সাথে আরো এক্সট্রা কিছু কাজ থাকে কো কারিকুলাম এই ধরনের আমরা কো দিয়ে আমরা বুঝি এরপরে যে আমরা কন্ট্রা 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 মানে হলো বিরোধী বিরোধী কন্ট্রা কন্ট্রা কন্ট্রাডিকশন অর্থাৎ কারোর সাথে মতের সঙ্গে বিরোধিতা করা কন্ট্রাডিকশন করা বা কারোর কোনো মত প্রকাশ করছে আবার এমন একটা কিছু বলছে যেটা তার নিজের মতের বিরোধী যাচ্ছে ওটা হচ্ছে কন্ট্রাডিকশন বলা স্ববিরোধিতা বাংলা হলো স্ববিরোধিতা কন্ট্রাডিকশন আর কি হতে পারে বি অর্থ হলো গর্ভনিরোধক জন্মনিরোধক এর নাম হলো কন্ট্রাসেপটিভ তার মানে গর্ভ বাধা দেওয়া যাতে গর্ভ ধারণ না করতে পারে এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ কন্ট্রাডিকশন হচ্ছে যে সব অর্থাৎ নিজের কথা এমন কিছু বলা যে আর্টের সাথে সাংঘর্ষিক হয় ওটার নাম হলো কন্ট্রাডিকশন এরপরে যেটা আছে ম্যাল ম্যান মানে অভাব অভাব বা খারাপ অনেক সময় খারাপও বোঝায় অভাব বোঝায় খারাপও বোঝায় যেমন मेल प्रैक्टिस मेल टीआईसी मेल प्रैक्टिस मैं दुर्नीति खराब प्रैक्टिस मेल प्रैक्टिस मैं खराब प्रैक्टिस बैड प्रैक्टिस मैं दुर्नीति मेल प्रैक्टिस मेल्यूट्रिशन मेल्रशन एन टीआरआईट्री टीआईन मेल्यूट्रिशन मैं पुष्टिर अभाव मेल्यूट्रिशन मान पुष्टि अभाव মেল অ্যাডজাস্টমেন্ট মেল অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না মনিমারা হচ্ছে না ওটাকে আমরা বলি মেল অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের অভাব বা খারাপ অ্যাডজাস্টমেন্ট ওটা আছে মেল অ্যাডজাস্টমেন্ট তাহলে মেল নিউট্রিশন মেল অ্যাডজাস্টমেন্ট মেল প্র্যাকটিস এই ধরনের শব্দ এরপর আমরা যে শব্দটি ব্যবহার করছি সেটি হলো হাইপার হাইপার মানে অত্যাধিক হাইপার মানে হলো অত্যাধিক 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 আমরা কী শব্দ ব্যবহার করতে পারি হাইপার টেনশন যেটা খুব বেশি প্রেশার হয়ে গেলে আমরা কী বলি হাইপার টেনশন অতি অতিমাত্রায় টেনশন হাইপার টেনশন হাইপার টেনশন আর কি হতে পারে হাইপার অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ অতিমাত্রায় সক্রিয় হাইপারঅ্যাক্টিভ হাইপার সেন্সিটিভ অতিমাত্রায় সংবেদনশীল কিছু মানুষ আছে যারা সহজে প্রচণ্ড রকম রেগে যায় খেপে যায় ওদেরকে বলা হয় হাইপার সেন্সিটিভ হাইপার সেন্সিটিভ তাহলে আমরা তিনটি ওয়ার্ড এখানে নিয়ে এসেছি হাইপার টেনশন অতিরিক্ত মাত্রায় যে টেনশন সেটা হচ্ছে হাইপার টেনশন অতিমাত্রায় সক্রিয় হাইপারঅ্যাক্টিভ তারপরে হাইপার সেন্সিটিভ অতিমাত্রায় সংবেদনশীল হা হাইপারসোনিক একটি শব্দ হয় হাইপারসোনিক মানে শব্দের গতি থেকে অন্তত পাঁচ গুণ বেশি গতি ওটাকে বলা হাইপারসোনিক সুপারসোনিক চেয়ে আরও বেশি সুপারসোনিক হচ্ছে শব্দের থেকে এক গুণ বা দুই গুণ বেশি কিন্তু হাইপারসোনিক সে শব্দের থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি ওটাকে বলা হাইপারসোনিক এরপরে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে হোমো হোমো মানে সেম হোমোজিনিয়াস এক জাতীয় হোমোজিনিয়াস মানে হল এক জাতীয় হোমোজিনিয়াস হোমো মানে সম এক জাতীয় সম বা এক জাতীয় সেটা আবার উদাহরণ দিই হোমোজিনিয়াস হোমোজিনিয়াস জিএন হোমোজিনিয়াস এক জাতীয় সমজাতীয় আবার এর একটা বিপরীত আরেকটি শব্দ আছে সেটা আছে হেটারোজিনিয়াস মানে ভিন্ন জাতীয় হোমো জাতীয় হোমোজিনিয়াস এক জাতীয় আর হেটারোজিনিয়াস আছে ভিন্ন জাতীয় হোমো মানে সম আমরা অনেক সময় বলি না সমকামিকা হোমোসেক্স আর আর ভিন্ন জাতীয় হলো নারী পুরুষের যে সেটা আছে হেট্রোজেনিয়াস একই ধরনের যদি সেক্স হয় তাহলে হোমোসেক্স আর ভিন্ন ধরনের হেট্রোসেক্স পরে যে শব্দটা আমরা দেখছি সেটা হচ্ছে মেগা মেগা মানে বড় বিশাল বড় বিশাল মেগা বড় আমরা একজন সুপার স্টারকে মানে বল মেঘা মেগা স্টার কি হলো মেগা স্টার বড় ধরনের স্টারকে আমরা তারকাকে বলি মেগা স্টার মেগা সিটি অনেক বড় সিটিকে বলি মেগা সিটি ব্যবহার করো তাহলে অত্যন্ত বড়কে মেগা মেগা সিটি মেগাস্টার মেগাবাইট ওয়াট এই ধরনের আমরা মেগা ব্যবহার করি সো তাহলে কিন্তু শব্দ গঠনের ক্ষেত্রে এই যে প্রিফিক্স এবং সাপিক্স আমরা আজকে প্রিফিক্স নিয়ে আলোচনা করেছি আমরা পরের ক্লাসে আমরা হয়তো সাফিক্স নিয়ে আলোচনা করব শব্দের পরে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে বলা হয় সো তাহলে শব্দ গঠনের ক্ষেত্রে প্রিফিক্সটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ একটি শব্দ আছে প্রিফিক্স আছে সেটা মানে বুঝতে অর্থ বুঝতে যেমন এটা সহায়ক তুমি নতুন নতুন শব্দ গঠনেও কিন্তু এটি সহায়ক সো তাহলে তোমরা আশা করি যে এই যে শব্দগুলো ব্যবহার করলাম তোমরা এগুলো বুঝেছো এবং আরও আরও নতুন নতুন শব্দ গঠন করতে পারবে সো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি থ্যাংক ইউ এভরিবডি